আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু শিলা সাজেশন। আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও, যে দুটি ফল খেলে নর্মাল ডেলিভারি হবে। আজকে আমরা এমন দুটি ফল সম্পর্কে তুলে ধরব যা সেবন করলে নর্মাল ডেলিভারি হওয়ার চান্সেস প্রায় 99% এবং এটা প্রমাণিত। ভিডিওটা দেখুন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একজন গর্ভবতী হিসেবে আমাদের প্রথম এবং প্রধান লক্ষ্য হওয়া উচিত নর্মালে যেন বাচ্চা প্রসব করানো হয়, কারণ মহান আল্লাহ তাআলা মেয়েদেরকে এভাবেই তৈরি করেছেন। তারা নর্মাল ডেলিভারির জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকে, তবে মাঝে মাঝে কোনো সমস্যা বা জটিলতা দেখা দিলে ভিন্ন কথা। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে কারণে অকারণে অনেক বেশি সিজার হয়ে যাচ্ছে। প্রাচীনকালে বর্তমানের থেকেও সন্তান প্রসব বা জন্মদানের সংখ্যা ছিল অনেক বেশি। এক একটি নারী 10-20 কিংবা তার থেকে বেশি সংখ্যার সন্তানও জন্মদান করতেন। তখন কিভাবে সম্ভব ছিল? তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উল্লেখিত এবং পছন্দিত বিভিন্ন ফল খেয়েও অনেকে সহজে নর্মাল ডেলিভারি করেছেন। আজকে আমরা তাই তুলে ধরব। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের ফলগুলোর মধ্যে অন্যতম ছিল জয়তুন। এর তেলও শরীরের জন্য বেশ উপকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ব্যবহার করতেন এবং সাহাবার কেরামদেরকেও ব্যবহার করতে তাগিদ দিতেন। তিনি বলতেন, জয়তুনের তেল খাও এবং তার শরীরে মালিশ করো, কেননা এটি বরকতময় ও পাথুর্যময় গাছের তেল। শুধুমাত্র মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করতেন এমনটা নয়, মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনেও এই জয়তুন গাছের কথা এমনকি ফলের কথা উল্লেখ করেছেন। এতেই বোঝা যায় এর গুরুত্ব বা মহত্ব কতটা বেশি। অনেকেই জয়তুন আর জলপাই ফলকে এক ভেবে ভুল করেন, তবে তারা একই প্রজাতির। পরিবেশগত কারণে বাংলাদেশের জলপাইও আরব দেশের জয়তুনের মতো অনেক ধরনের ঔষধি গুণ রয়েছে, তবে জলপাই আর জয়তুন এক নয়। জলপাই কিছুটা আকারে বড় হয় এবং টক স্বাদের হয়। জয়তুন ফল আকারে ছোট, দেখতে কালো, একসঙ্গে অনেক বেশি খেয়ে ফেলা যায় এবং স্বাদে অনেকটা তেতু হয়। বরকতময় এই জয়তুন ফল ও তার তেলের রয়েছে বহুগুণ স্বাস্থ্য উপকারিতা। তার মধ্যে অন্যতম হচ্ছে নর্মাল ডেলিভারি করাতে সাহায্য করে। গর্ভাবস্থায় প্রতিদিন অথবা সপ্তাহে এমনকি মাসেও যদি জয়তুন ফল কিংবা জয়তুনের তেল সেবন করেন, তাহলে নর্মাল ডেলিভারির চান্সেস বহুগুণ বেড়ে যাবে। এছাড়াও গবেষকদের মতে জলপাই বা জয়তুন কোলেস্টেরল দূর করে, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, বিভিন্ন ধরনের টিউমার এমনকি দাঁতের ক্যাভিটি তাছাড়া বিভিন্ন রোগের প্রভাব কমিয়ে আনে, রগ ফুলে যাওয়া, ক্যান্সার বিস্তারের বিরুদ্ধে কোষের মেমব্রনকে রক্ষা করা, এমনকি রক্তশূন্যতা বা অ্যানিমিয়ার প্রতিকারেও সাহায্য করে। যৌন উদ্দীপনা বৃদ্ধি ও প্রজনন প্রক্রিয়ার কার্যকর ভূমিকা রাখতেও সাহায্য করে এই ছোট্ট ফল জয়তুন। জয়তুন ফলে সোডিয়াম, পটাশিয়াম, আয়রন, ফসফরাস ও আয়োডিন থাকে, যা শরীরে ভিটামিন ও অ্যামিনিয়া অ্যাসিড সরবরাহ করে। এতে করে আপনার হাড় সুরক্ষা পায়, আপনার চুল অকালে পেকে যায় না। তবে এখন প্রশ্ন থাকতে পারে, কিভাবে খাবেন এই জয়তুন? জয়তুন আপনি সবজি, ফল কিংবা তেল হিসেবেও ব্যবহার করতে পারেন। ওয়াত্তিনি ওয়াজ্জাইতু, আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন পবিত্র কুরআন কারিমের 30তম পারার 95 নম্বর সুরার প্রথম আয়াতটি। এটি মহান আল্লাহ তাআলা তিন গাছের নামে শপথ করে নামকরণ করেছেন, সুরা আত-তিন। এই তিন ফল অর্থাৎ আঞ্জির বা ঢুমুর, বেশিরভাগ মানুষের কাছে ঢুমুর নামে পরিচিত এই তিন ফল। তিন ফল কতটা উপকারী তা বোঝাই যায়, কারণ এই ফলের নামে একটি সম্পূর্ণ সুরাই নাজিল হয়েছে। এই ফল শুধুমাত্র নর্মাল ডেলিভারি করতেই সাহায্য করে না। একটি গবেষণায় দেখা গেছে 34% মহিলাদের স্তন ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে। নিয়মিত তিন ফল খেলে এই স্তন ক্যান্সারের ঝুঁকি শূন্যের কোঠায় নিয়ে আসা সম্ভব।
এই ফলের এত সব গুণ রয়েছে যা বলে প্রকাশ করা যাবে না। তার মধ্যে অন্যতম হচ্ছে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা। যারা ওজন নিয়ে খুব বেশি দুশ্চিন্তায় আছেন তারা ডায়েটে ঝুমুর রাখতে পারেন। নিয়মিত ঝুমুর খেলে আপনার ওজন কমতে সহযোগিতা করবে। ঝুমুরে প্রচুর পরিমাণের অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ফ্রি রেডিকালস নষ্ট করে হৃদরোগের ঝুঁকি কমায়। তাছাড়া যারা কোষ্ঠকাঠিন্যে ভুগছেন তারা খেতে পারেন নিয়মিত এই ঝুমুর ফল, যা কোষ্ঠকাঠিন্য দূর করে আপনার পায়খানা ক্লিয়ার করতে সহায়তা করে। যারা ডায়াবেটিক্সের পেশেন্ট তাদের জন্য ঝুমুর আশীর্বাদ স্বরূপ। শুধু ডুমুর ফল নয়, ডুমুরের পাতাও ডায়াবেটিক্স রোগের জন্য বেশ কার্যকর। ডুমুরে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে যা গর্ভের বাচ্চার হাড় বৃদ্ধিতে সহায়তা করে। ক্যালসিয়ামের চাহিদা পূরণ করতে নিয়মিত ঝুমুর খেতে পারেন। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে ঝুমুর খাবেন কিভাবে। ঝুমুর ফল হিসেবে খেতে পারেন, তাছাড়া কাঁচা সবজি হিসেবেও খেতে পারেন। এমনকি দুধ ও চিনির সাথে ডুমুরের রস মিলিয়ে শরবত করেও খেতে পারেন। আশা করছি ভিডিওটা দেখে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দুটি ফল যদি নিয়মিত গর্ভাবস্থায় খাওয়া যায় তাহলে নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা প্রায় 99%। তাছাড়া এই ফলগুলোর এত বেশি উপকারিতা রয়েছে যা বলে শেষ করা যাবে না। আপনারা হয়তো বা ইতিমধ্যে কিছুটা বুঝতেই পেরেছেন, কারণ আমরা তা তুলে ধরার চেষ্টা করেছি। এই ধরনের ফলগুলোতে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে, তাই গর্ভাবস্থায় নির্দ্বিধায় আপনি এগুলো খেতে পারেন। তার চেয়ে আশার বাণী হচ্ছে এখন কিন্তু বাংলাদেশের বাজারে এই ধরনের ফলগুলো অ্যাভেলেবল। একটা সময় ছিল যখন ইচ্ছে করলেও অনেকে হয়তো বা এই ধরনের ফল খেতে পেত না, কারণ বাংলাদেশে এগুলো চাষ হতো না। বর্তমানে বিভিন্ন নার্সারিতে আপনি খুব সহজেই এই ধরনের ফলের চারা পেয়ে যাবেন। বিশেষ করে তিন বা ঝুমুর ফল খুব তাড়াতাড়ি ফলন দেয়, মাত্র 3 মাসের মধ্যেই নাকি ফল দিতে শুরু করে। আপনারা চাইলেও বাড়ির আঙিনায় ঝুমুর ফল চাষ করতে পারেন। আর জয়তুন কিংবা অলিভেল তো বাজারে অ্যাভেলেবেলই, সেগুলোও সেবন করে অথবা বিভিন্ন রোগের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। মহান আল্লাহ তাআলা তার সৃষ্টির মাধ্যমে আমাদের বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধক ক্ষমতা ব্যবস্থা বৃদ্ধি করে দিয়েছেন, সেগুলোর উপর ভরসা করতে শিখুন। আশা করছি ভিডিওটা দেখে একটু হলেও উপকৃত হয়েছেন। যদি ভালো লেগে থাকে, উপকৃত হয়ে থাকেন, তাহলে অনুরোধ থাকবে ভিডিওটা শেয়ার করবেন, যাতে করে অন্যরা দেখেও একটু হলেও উপকৃত হতে পারে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।